যিশু নামে সকলকে স্বাগত জানাই দ্য হাউস অফ গড চার্চে। ঈশ্বর বড় দয়াবান, আর তাই উনি আমাদের আর একটা দিন তার প্রশংসার জন্য প্রস্তুত করেছেন। ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিটা দিন জীবনের এক নতুন সাক্ষ্য বহন করে। আজকে যখন আমরা প্রভুর গৃহে উপস্থিত হয়েছি, চারপাশের দুর্যোগ, প্রাকৃতিক, মানসিক আমাদের হৃদয়কে স্থির রেখেছে যে বিশ্বাসে প্রভুর প্রতি এসে এই উপাসনা গৃহে দাঁড়িয়ে তাকে স্তুতি করার। আর তাই যখন আমাদের চারপাশে জীবনের দুর্যোগের মধ্য দিয়ে আমরা চলি, সেই সময় আমরা তার প্রতি শুধু বিশ্বাস করি না, আমরা পাই তার দয়া, প্রেম এবং স্নেহশীলতার স্পর্শ। আর তাই আমরা আমাদের সেই ঈশ্বর, বস্তুত আমাদের ঈশ্বর সেই স্নেহশীল, সেই ঈশ্বরের স্নেহশীলতার আজকে আমরা প্রশংসা করব। আমি প্রতিটা ভাই বোন যারা আজকে বা প্রথমবার হাউস অফ গড চার্চে এসেছেন, প্রত্যেককে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। প্রতিটি যারা এসেছেন এখানে আত্মা নিয়ে, ঈশ্বরের ভালোবাসা নিয়ে এবং তাকে প্রশংসা দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, প্রভু আমাদের আজকে আশীর্বাদ ধন্য করুন। আমরা জানি যে আমরা দাঁড়িয়েছি ঈশ্বরের প্রশংসা করার জন্য, আর সেই ঈশ্বরের প্রশংসা আমাদের জীবনের অনেক কিছুর মুহূর্তেও, উত্থান পতনের মুহূর্তেও সেই স্থিরতা এবং তার সম্পূর্ণভাবে তার প্রতি প্রশংসা আমাদের করে যেতে হয়। আর আজকে আমরা বাক্যের অংশে, পবিত্র বাক্যের অংশে সেই অংশ নির্ধারণ করব, যে অংশের মধ্য দিয়ে আমরা তার প্রকৃত সত্যকে জানব, সত্যকে আমাদের হৃদয়ের সমস্ত যে নতুন আত্মপ্রকাশ দিয়েছে তার ভালোবাসার, তার গুণগান প্রশংসা করব। গীত সংহিতা সকলের যদি থাকে 116 অধ্যায়ের 1-5 অবধি পড়ব। এ প্রার্থনা এক উপাসনার অঙ্গ। এ প্রার্থনা ব্যক্ত করে ঈশ্বরের সম্পূর্ণ তার প্রকৃতি, তার আচার, তার গুণ, তার কার্যকারিতা, তার সমস্ত বিশেষত্ব আমাদের জীবনে এবং তার তাৎপর্য। গীত সংহিতা 116:1 বলছেন, আমি সদা প্রভুকে প্রেম করি কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি, তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সংকটে ও দুঃখে পড়িলাম, তখন সদাপ্রভুর নামে ডাকিলাম, বিনয় করি সদাপ্রভু আমার প্রাণ রক্ষা করো, সদাপ্রভু কৃপবান ও ধর্মময়। বস্তুত আমাদের স্নেহশীল সদাপ্রভু কৃপবান, কৃপাবান ও ধর্মময়, বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। আসুন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে যাব। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রেমময় পিতা তোমার এই সময়ের জন্য, তোমার পবিত্র বাক্যের জন্য। প্রভু তোমার হৃদয় দিয়ে আমাদের হৃদয়কে স্পর্শ করো, যে হৃদয় রয়েছে সত্য, যে হৃদয় রয়েছে অকৃত্রিম প্রেম,
যে হৃদয়ে রয়েছে আমাদের অনন্ত জীবনের পরিকল্পনা। তাই প্রভু আমাদের মুক্ত করো, আমাদের চারপাশের চিন্তা, আমাদের নিজস্ব ইচ্ছে এবং আকাঙ্ক্ষাগুলোকে তোমার ইচ্ছেতে সমর্পণ করি, এবং আমি আমাকে ক্রুশের পেছনে সমস্ত নত করি, যাতে প্রভু আজকে তোমার গরিমা হয়, প্রতিটি হৃদয়ে প্রভু তোমার স্তুতি হয়, তোমার প্রেম স্পর্শ করে, আর সেই প্রেম তাদের হৃদয়কে তোমার জীবন্ত আত্মার পবিত্রতার প্রকাশ দেয়, যার হৃদয় দিয়ে তোমার উপাসনা এবং প্রশংসা হবে। ধন্যবাদ, প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ। আমরা বাক্যে পড়ছি যে আমি সদা প্রভুকে প্রেম করি, কারণ তিনি শোনেন আমার রব আমার মিনতি। এখানে যিনি প্রার্থনা করছেন আমাদের মতোই, উনি এক এমন জীবনে পড়েছেন যে জীবনে উনি নিজেকে দেখছেন চারপাশে তার মৃত্যুর জীবন, শত্রু মানসিকভাবে আঘাত পেয়েছেন এবং তার জীবন মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে। আর তাই যদি আমরা আমাদের জীবনকে এই জায়গায় বসাই যে আমরা কখন প্রভুকে ভালোবাসতে পারি, প্রেম করি, যখন এখানে বলছে যে যিনি প্রভুকে প্রেম করেছেন, আমরা চতুর্থ পদে তৃতীয় পদে দেখি যে মৃত্যু রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সংকটে ও দুঃখে পড়িলাম। এই প্রার্থনা প্রভুর কাছে কখন? যখন আমাদের জীবন এরকম কঠিন মুহূর্তে পড়ে যায়, চারপাশে আমরা অন্ধকার দেখি, দিয়াবল বা শয়তানের আক্রমণ আমাদের দেহ এবং মনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, আমাদের নিজস্ব আনন্দ হাসি জীবন থেকে। আর এই রকম যখন জীবনের কষ্ট দুঃখ সংকট বেদনা মৃত্যু, তখন যে ব্যথা শুধু হৃদয়ে নয়, জীবনে বহন করতে পারি না, সহ্য করতে পারি না আমরা, সেই সময় আমাদের প্রয়োজন সাহায্যে। আমরা ভাবি আমাদের জীবনটা সম্পূর্ণ সাহায্যহীন, আমরা মুক্তির আশা করি যে এই সংকট থেকে জীবনে, আমাদের মানসিক এবং নানান ধরনের জীবনের সংকটে আমরা তখন খুঁজে বেড়াই। তাই এই প্রার্থনায় যখন সংকটের মুহূর্তে যিনি প্রার্থনার মধ্যে রয়েছেন, তার জীবনটা মৃত্যুর মুখোমুখি, শয়তান শত্রুতা ছিন্ন ভিন্ন তার জীবনকে করতে চাইছে, তে সাহায্যের জন্য তিনি প্রভুর কাছে করেছেন। কেন? কারণ বলছেন আমি সদা প্রভুকে প্রেম করি। এই তাহাকে যে ভালোবাসেন বা প্রেম করেন, কি করে উনি করছেন? কারণ কারণ উনি ঈশ্বরের কাছ থেকে প্রথমে ভালোবাসা পেয়েছেন। এক যোহন পত্রের 4:19 বলেন যে এ নয় আমরা আগে তাকে ভালো বা প্রেম করেছি, উনি আমাদের প্রথম ভালোবেসেছেন এবং শিখিয়েছেন ভালোবাসা কি। আর তাই ভাই বোনেরা, যে কেউ আমরা তাকে প্রেম করতে পারি না, যে কেউ ডাকলে সে নাও শুনতে পারে, ভালোবাসা মানে যে শুধু কারোর বিপদ হলো, আমি তাকে দুটো ভালো কথা বলে সান্ত্বনা দিলাম, বাট কিন্তু জীবনে এমন বাক্য আমাদের সেই সময় দরকার
যা আমাদের জীবনকে পথ দেখাবে, যা আমাদের জীবনকে আশার যোগান দেবে, যা আমাদের জীবনকে এক প্রত্যয় দেবে, এক কার্য আমাদের জীবনে করবে, যা আমাদের নিশ্চিত করবে যে আমাদের জীবনের সমস্ত কঠিন মুহূর্তে ওই ভালোবাসা আমাদের সাথে থাকবে। তবেই সেই ভালোবাসা এবং তার কার্যকে আমরা বিশ্বাসযোগ্য মেনে নিতে পারি। আর এখানে যখন বলি সদা প্রভুকে প্রেম করি, তার মানে তার কাছ থেকে প্রথম ভালোবাসা আমরা পেয়েছি যখন ক্রুশে দেখি, আমরা যখন পাপী ছিলাম রোমিও 5:8, তখন প্রভু যীশু ক্রুশে দাঁড়িয়ে বলেছেন, আমি তোমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করলাম। যে ভালোবাসা অকৃত্রিম, কোন রকম ভাবে চুক্তিবদ্ধের মধ্যে নেই, শর্ত আরোপ করে নেই, স্বার্থ নেই, যে ভালোবাসা চাওয়ার বিনিময় চায় না, যে ভালোবাসা শুধু দেয়। আর সেই ভালোবাসা বিশ্বাসযোগ্য, কারণ কি জানেন? কারণ তার সমস্ত বিশ্বাসযোগ্যতা। সদাপ্রভু কৃপাবান, কৃপাবান। গীতসংহিতা 4:1 বলে, হে আমার ঈশ্বর ধার্মিকতার, আমি ডাকিলে আমাকে উত্তর দেন। আর তাই বলছেন, ভালোবাসা মানে এই নয় যে আমি যদি ভুল করি আমাকে দোষ দেখাবে, যখন আমি নিজেই মানসিক অবসাদে ভুগছি তখন আমাকে আরো মানসিক রোগী বানাবে, যখন আমি নিজেই আমার ভুলটাকে জানি তখন আরো ভুলটাকে আমার দিকে আঙুল তুলে লজ্জিত করবে, অথবা আমার ভুলের জন্য আমার বিরুদ্ধে রাগ করবে, অথবা হাজার ভরা অভিযোগ করবে। এটার মানে ভালোবাসা নয়, ওটা পৃথিবীর ভালোবাসা। ঈশ্বর, যিনি ডিভাইন লাভ, ঈশ্বরীয় ভালোবাসা দেওয়া, এবং সেই ভালোবাসা দেওয়াটা অনুগ্রহের মধ্য দিয়ে হয়। কারণ আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি, কোনো কৃতিত্ব আমাদের নেই। কারণ ঈশ্বরের ভালোবাসা হচ্ছে যখন তার মধ্যে ক্ষমা থাকে, যখন আমাদের হাজার ভুলেও আমাদের পাশে দাঁড়ান এবং দাঁড়িয়ে ভুলমুক্ত জীবন থেকে ক্ষমার মধ্যে তুলে এনে এক নতুন দিশায় নিয়ে যান, এবং আমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করেন, পথ প্রদর্শক হন, এবং আমরা তার উপর ভরসা রাখতে পারি, আমাদের প্রকৃত সান্ত্বনা দেন এবং আমাদের বন্ধু হন, প্রকৃত ধৈর্য রাখেন আমাদের সমস্ত ভুল এবং সমস্ত অব্যবস্থায়। তাই গীতসংহিতা 18:1 বলেছে, হে সদা প্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। আমরা এখানে দেখি বাক্যে যে ঈশ্বরকে যখন প্রার্থনা করেছে দুটো কথা বলা হয়েছে, এক, প্রভু আমার কর্ণপাত করেছেন, যদি একের শেষে পড়ি, কারণ দুটো কারণ, প্রথম কারণ তিনি শুনেন আমি যখন প্রার্থনা করেছি, বিনতি করেছি, দ্বিতীয় তিনি কর্ণপাত করেছেন। সোনা কর্ণপাত কি বলতে চাইছে? সোনা যখন প্রার্থনা করি ঈশ্বরের কাছে নিবেদিত হয়, উনি আমাদের যে যোগ্যতা নেই তারপরেও সেটাকে ওনার কাছে পৌঁছানোর সম্পূর্ণ অনুগ্রহ দেন। দ্বিতীয় কর্ণপাত করেন মানে ইনক্লাইন্ড, বা যাকে বলা হয় যে সমস্ত ভাবে হিব্রুতে হিছা, তার মানে ঘুরে ঈশ্বর আমাদের দিকে ঝোঁকেন, দৃষ্টিপাত করেন। আর তাই বলছি যে
যখন ঈশ্বর শোনেন, আমাদের কোনো যোগ্যতা নেই যে আমাদের বিপদ আমরা ডাকলে তিনি শুনতে বাধ্য, কিন্তু ওনার স্নেহশীলতা এত উচ্চতার, সেই জন্য উনি আমাদের কথা শোনেন। দানুয়েল 9:18 বলেন, হে আমার ঈশ্বর, কর্ণপাত করো, শুনো, চক্ষু উন্মীলন করো, এবং আমার ধ্বংসস্থিত স্থান সকলের প্রতি ও যাহার উপরে তোমার নাম কৃতিত্ব হইয়াছে, কৃতিত্ব সেই নগরের প্রতি দৃষ্টিপাত করো, কারণ আমরা নিজ ধার্মিকতা প্রযুক্ত নয়। আবার শুনে নিন, আমরা নিজেরা ধার্মিক নয়, ধার্মিকতা আমরা অর্জন করতে পারি না ভালো কাজ করে, ভালো উপাসনা করে, ভালো লোকের ভালো করে, লোককে সাহায্য করে, গরিবকে ভিখারিদের খাইয়ে, বিধবাদের সুন্দর করে আমাদের সাহায্য করে, সেটা অবশ্য একটা নীতিগত ভালো কাজ, কিন্তু তা আমাদেরকে কোনো রকম ভাবে যোগ্যতা দেয় না যে ঈশ্বরের সামনে আমরা পবিত্র এবং ধার্মিক বলে দাঁড়াতে পারি। কিন্তু কি করে তাহলে আজকে বলি যে ঈশ্বর আমরা প্রার্থনা করলে শোনেন? কারণ কিন্তু তোমার মহাকরুণা প্রযুক্ত তোমার সম্মুখে আমাদের বিনতি উপস্থিত করিলাম। তার মানে আমরা নিজেরা ভালো বলে, আমরা নিজেরা পুণ্য অর্জন করেছি বলে ঈশ্বর আমাদের দিকে কর্ণপাত করেন না, কারণ উনি স্নেহশীল, ওনার মহা করুণা। সেই জন্য আজকে ওনার সামনে আসি। যিশু বলেছেন যোহনের সুসমাচারে 9:31, আমরা জানি সেই অন্ধকে যখন সুস্থ করেছিলেন, তাকে যখন কাউন্সিলিং করছে সেই তখনকার দিনের ফরিসি এবং পুরোহিতরা, তখন সে জবাব দিচ্ছে সেই অন্ধটা যে দৃষ্টি পেয়েছিল যিশুর আশীর্বাদে। তিনি বলছেন যিশু সম্বন্ধে যে আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয়, এবং শুধু ভক্ত নয়, দুটো জিনিস, ঈশ্বরকে বিশ্বাস শুধু করে না, তার ইচ্ছে পালন করে, তবেই তিনি তার কথা শোনেন। আর আজকে যিশু পৃথিবীতে এসে পাপের, তিনি প্রতিটা মুহূর্তে ঈশ্বরের ইচ্ছা আজ্ঞাকে পালন করেছেন, তার বাধ্যতায় থেকেছেন। আর তাই আমাদের জীবনে কোনো ভালো কাজ ধার্মিকতা অর্জন করতে পারে না, কোনো ধর্মীয় কাজ আমাদের ধার্মিক বানাতে পারে না, শুধু যখন এই যিশুর প্রকৃত যে ক্রুশাবিক্ত জীবনকে আমরা স্বীকার করি আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে, এবং সেই নতুন জীবনে তার বাধ্যতায় তার ইচ্ছেতে চলি, সেই জন্যই যখন প্রার্থনা দ্বারাই পবিত্র আত্মার মধ্য দিয়ে যিশুর রক্তে সূচিত হওয়ার জন্য পিতা আমাদের ঈশ্বর সমস্ত স্নেহশীলতায় সেই কর্ণপাত করেন। তাই এইখানে যখন প্রার্থনা হচ্ছে, আমরা দেখি যে গীত সংহিতা 1:5-6 বলে যে দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীদের পাপীরা ধার্মিক মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন। তার মানে যে আমরা যারা পাপী, তারা এখানে এসেই উপাসনা গৃহেতে দাঁড়াতে পারবো না যতক্ষণ না ঈশ্বর যিশুর কাছে পাপের ক্ষমা পাব। শুধু বিশ্বাস নয়, তার অনুগ্রহ লাভ করব। আমরা বিশ্বাস, Ephesians 2:8 বলে যে আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়েছি যিশুর প্রতি বিশ্বাস এবং তার অনুগ্রহের মধ্য দিয়ে। আর তাই তার দয়া, স্নেহশীলতা, তার প্রকৃত ধর্মময়তা আমাদের জীবনে প্রকাশ করে। দ্বিতীয় পদে বলছে যে তিনি আমার কর্ণপাত করেছেন, দুটো কারণ, উনি আমার কথা শুনেছেন, প্রার্থনা করেছি, আর কর্ণপাত ইনক্লাইন, আমি বললাম এক্ষুনি হিব্রীয় শব্দে যাকে বলা হয় হিঠা, উনি ঘুরেছেন, আমার দিকে তাকিয়েছেন, আমি কি অবস্থায় রয়েছি। আমাদের এই হাউস অফ গড চার্চে যারা এসেছি আমরা, প্রভু প্রত্যেকের দিকে সেই দৃষ্টিতে রেখেছেন। যখন আমাদের জীবনের নানান সংকটে গত সপ্তাহ থেকে, গত দিনগুলো থেকে আমরা তার দিকে তাকিয়েছি, আর সেই জন্য বলছেন
এই প্রার্থনা যে প্রভু তুমি আমার দিকে দেখেছো, প্রভু শুধু দৃষ্টি দেন না, তার কার্যকারিতা, তার স্নেহশীলতা প্রকৃত আমাদের জীবনে সংকট থেকে মুক্ত করে। আর বলছে সেই জন্য, তার মানে প্রভুকে ডাকার জন্য তার সব থেকে বড় কারণ হচ্ছে যে তিনি আমাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও যিশুর সমস্ত পবিত্র জীবনের জন্য, প্রায়শ্চিত্তের জন্য আমাদের কথা প্রার্থনায় উনি শোনেন, আর তাই উনি প্রতিজ্ঞা করছেন সেই জন্য আমার সারা জীবন এই পৃথিবীতে থাকি, পৃথিবীর বাইরে থাকি, তোমার কাছে যিশু আমি তোমার প্রশংসা করব। দা হাউস অফ গড চলছে, আজকে এটাই হবে। কিন্তু আমাদের জীবনের সংকট যখন আসে, তার মানে এই নয় যে আমি প্রার্থনা করছি আমার জীবনে উত্তর নেই। গীত সংহিতা 40:1 বলে, আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। হে আমার খ্রিস্টীয় ভাই বোনেরা, আমার সমস্ত পৃথিবীর বন্ধুরা, আজকে যখন আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা উনি কর্ণপাত করেন, উনি নিজেকে স্নেহশীলতার দৃষ্টিতে আমাদের কাছে সমস্ত আসেন, দেখেন আমাদের অবস্থাটাকে। কিন্তু সেই সময় দুটো জিনিস কারণ থাকে, তিনি যখন আমরা যখন প্রার্থনা করি, আর সময়ও থাকে যখন তিনি আমাদের সেই জায়গা থেকে মুক্ত করবেন। তাই ধৈর্য সদা প্রভুর ওপর রেখে প্রার্থনা প্রবণ আমাদের জীবন চাই। আর তাই এখানে বলছে তজ্জন্য, সেই জন্য, এবার কারণটা বলছে যে আমি সারা জীবন তার উপাসনা করব, প্রশংসা করব। আর যে দা হাউস অফ গড চার্চ, আমরা প্রত্যেকে, আমরা যারা এসছি এখানে উপাসনা করতে, বা যারা আমরা অনলাইনে রয়েছি, প্রত্যেকে আমরা এই ঈশ্বর আমাদের দিকে কত দিনগুলোতে উনি কর্ণপাত করেছেন, আমরা বিপদে সংকটে যে অবস্থায় রয়েছি ওই অবস্থায় থাকি, আমি বলেছি আমার সদাপ্রভু আমাকে প্রেম করেন, কারণ উনি আমার রব শুনেছেন, প্রার্থনা শুনেছেন, উনি আমার কর্ণপাত করেছেন। এবং কর্ণপাত শুধু করেননি, আমার জীবনে সেই সত্য আশীর্বাদ উনি এনেছেন। আর তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো যে ঈশ্বর আমাদের যখন সেই তার শক্তিতে সংকট থেকে উদ্ধার করেন, তখন তার প্রতিজ্ঞা চিরদিনের মতো আমাদের জীবনে আবদ্ধ হয়। কিন্তু আমাদেরও এই প্রার্থনার মধ্য দিয়ে আজকে যখন উপাসনায় যাব, আমাদেরও সেটা স্থির করতে হয় যে প্রভু আমরা তোমাকে প্রতিজ্ঞা দিচ্ছি, আমাদের সমস্ত সংকটে আমরা তোমার দিকে তাকাবো, ভবিষ্যতে তুমিই হবে আমাদের কারণ আমি বলি। আর তারপরে বলছে যে দ্বিতীয় পদে, যে আমি যাবজ্জীবন ডাকিব, তার মানে বলছে যে আজকে প্রভু শুধু সংকট থেকে আমাদের উদ্ধার করেননি, তার মানে সেই সংকট থেকে প্রভু যখন উদ্ধার করেছেন, সেই সংকট থেকে উদ্ধারে আমরা তার পরাক্রম দেখেছি, তার শক্তি দেখেছি, তার দয়াশীলতা দেখেছি, তার মমতা দেখেছি, আর সেটা আমাদের হৃদয়ে সমস্ত ভাবে স্পর্শ করেছে, সমস্ত ভাবে আত্মপ্রত্যয় দিয়েছে যে ভবিষ্যত এই ঈশ্বরের প্রেমকে আমরা বিশ্বাস করতে পারি, তার শক্তির ওপর নির্ভর করতে পারি ভবিষ্যতে আমাদের যাই হোক না কেন। আর তাই বলেছেন উনি এখানে যে সেই জন্য যে আমার ঈশ্বর এই অবস্থা থেকে, মৃত্যু মুখ থেকে আমার সমস্ত মুক্ত করেছে। আর তাই বলছেন যে শুধু এখনই আমি তাকে উপাসনা করব না, আমরা আগামী দিনও তার উপর নির্ভর করব, এবং এইভাবে আরো তার পরাক্রমের উপর নির্ভর করে, তার ভালোবাসা স্নেহশীলতার উপর নির্ভর করে ভবিষ্যতে আমরা এই তার প্রার্থনা তাকে সমস্ত করে যাব। আজকে এই প্রার্থনা আমরা দেখি 3 পদে বলছে যে মৃত্যু বেষ্টন করেছে, সংকটে আমি পড়লাম, দুঃখ পড়লাম। আজকে আমরা সকলে যারা এখানে এই বাক্যের সামনে দাঁড়িয়েছি, যিশুর সামনে, আমাদের জীবন আজকে কোথায় খুঁজছি আমরা? আমরা কি চারপাশে আমরা দেখছি আমাদের অর্থ হারাচ্ছে,
আমরা কি দেখছি যে আমাদের প্রিয় মোবাইলটা হারিয়ে গেছে, অথবা আমরা দেখছি আমার সুন্দর গহনাটা হারিয়ে গেছে, অথবা আমরা দেখছি আমাদের মেজাজ হারিয়ে যাচ্ছে, অথবা আমরা দেখছি যে আমাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে, অথবা আমরা দেখছি আমাদের যিশুর প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে। আর যে মুহূর্তে বিশ্বাস হারিয়ে যায় তখন আমাদের আশা জীবনে চলে যায়, আর এগুলো যদি চলে যায় সব, তাহলে আমাদের জীবনে বাঁচার উদ্দেশ্য হারিয়ে যায়। আর তাই বলছি যে আমি সংকটে দুঃখে পড়লাম, কি সেই দুঃখ? যখন আমরা সংকটে পড়ি তখন আগে আমরা কি করি, জীবনে খারাপ সব থেকে অবস্থা আসলে ঈশ্বরকে দোষারোপ করা শুরু করি, তখন আমরা ঈশ্বরের দোষ দিই। কেন কি হয় জানেন? আমরা ঈশ্বরের দোষ দিই, ভাবি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। না, আসল কারণটা হচ্ছে এটা আমাদের একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ঈশ্বরের সম্পর্কে, এটা আমাদের অবাধ্যতার জীবন যার কারণ হয় পাপ, আর তা আমাদের জীবনে দুঃখ ক্লেশ আনে। দ্বিতীয়, এ হয় আমাদের অধৈর্যতার কারণ ঈশ্বরের ওপর, যিশুর ওপর আমরা পূর্ণ সমর্পিত জীবন ইচ্ছের মধ্যে তার রাখতে পারি না। তৃতীয়ত, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের দুর্বলতা, যে কঠিন মুহূর্ত আমরা তার ওপর নির্ভর করি না, বরং তাকে দোষ দেওয়া শুরু করি। তৃতীয়ত, আমাদের সমস্ত দুর্বল সম্পর্ক যিশুর সাথে এটা প্রকট হয়, আর যখন সম্পর্ক দুর্বল হয় সেখানে দ্বিধা আসে। আর এইটাই তো করেছিল, পড়েছো না? আমরা যদি দেখি এদেন উদ্যানে স্বর্গে আদম এবং হবাকে শয়তান বা দিয়াবল এইভাবেই প্রলোভন করেছিল, প্ররোচিত করেছিল, যে ঈশ্বরের দিকে দোষী করেছিল, ঈশ্বরের কাছে দিকে করে দিয়েছিল, দ্বিধা এনে দিয়েছিল। আজকে আমাদের জীবনও নানান ভাবে যখন আমরা আমাদের জীবনকে দেখি চারপাশটা, যেন আমরা ভীত হয়ে যাই, আমরা কুঁকড়ে যাই, আর ঈশ্বরকে প্রার্থনা করলে ধৈর্য রাখতে পারি না, তখন সর্বদা তার দিকে আমরা দোষ দিই। কিন্তু সত্যি কি ঈশ্বর দোষী? যদি ঈশ্বরকে আগে দোষ দিতে হয় তাহলে দেখতে হবে তাহলে যিশু কেন ক্রুশে গেলেন। ঈশ্বরকে যদি দোষ দিতে হয় আগে দেখতে হবে যে কেন ক্রুশ থেকে উনি কবরে গেলেন। ঈশ্বরকে যদি দোষ দিতে হয় তাহলে দেখতে হবে যে ঈশ্বর তার একমাত্র পুত্রকে ক্রুশে কেন বলিদান দিলেন। কারণ আপনার পাপ, আমার পাপ, আমাদের এই পাপের সমস্ত ঊর্ধ্বে ওনার স্নেহশীলতা, ওনার স্নেহশীলতা, অকৃত্রিম প্রেম আমাদের প্রতি, তার জন্যই উনি তার সমস্ত জীবনের যা সঞ্চয়, তার সেই স্বর্গীয় সম্পত্তি যিশুকে এই পৃথিবীকে বিসর্জন দিয়েছেন, যাতে আমরা পাপের জীবনের বিসর্জন দিয়ে বাপ্তিস্তের মধ্য দিয়ে প্রকৃত ঈশ্বরের পবিত্র জীবনে ধার্মিকতায় আসি। আর তাই চারে বলছে, আমি তখন শুধু কারণ নয়, এই জন্য আমি তাকে সারা জীবন উপাসনা আগামী দিনে করব না, কিন্তু তার সময় একটা নির্ধারিত বলছে, তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম, বিনয় করি, সদাপ্রভু আমার রক্ষা করো। যখন এখানে আমরা দেখি গীত সংহিতা বিপদে উনি কিভাবে পড়েছেন, কিন্তু উনি বিশ্বাস হারাননি, উনি ঈশ্বরকে অভিযোগ করেননি, উনি প্রত্যয় হারাননি, উনি তার প্রতি ভালোবাসা হারাননি, উনি তার প্রতি দৃষ্টি রেখেছেন, তার প্রতি ধৈর্য রেখেছেন, তার প্রতি বিশ্বাস রেখেছেন, তার প্রতি ভালোবাসা রেখেছেন, তার প্রতি নিজেকে নমিত করেছেন। আর এটা আমাদের আজকে উপাসনার আগে সকলের জন্য হৃদয়কে প্রস্তুত করার জন্য যথেষ্ট। কারণ আমরা যদি পড়ি জেরেমিয়া 29:12-14, সেই তখনের কথা যদি বলা হয়, সেই সময়ে আমরা প্রভুকে ডাকি বিপদে যখন পড়ি, ঈশ্বর বলছেন জেরেমিয়া 29:12-14, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথা কর্ণপাত করব, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করবে। তাই সর্বান্তকরণে আমাদের বিপদের জীবনে চারপাশে যে অবস্থায় থাক না কেন, যদি ঈশ্বরকে
আমরা তার স্নেহশীলতা জানি, আমরা যদি জানি যীশু ক্রুশে আমাদের কতটা ভালোবাসে, নিজের জীবন দিয়ে সমস্ত তার প্রায়শ্চিত্ত করেছেন, তাহলে তার সত্যকে অনুসন্ধান করব, তার ইচ্ছেকে অনুসন্ধান করব, তার অনুগ্রহ সিংহাসনের সামনে নত হব। আর 14 তো বলছে, আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্যে পাইতে দিব, সদাপ্রভু বলেন, আমি তোমাদের বন্দি দশা থেকে ফিরাবো, যে সকল জাতির মধ্যে যে সকল স্থানে তোমাদের তাড়িয়ে দিয়েছি তোমাদেরকে ফিরিয়ে আনবো, আর সেখানে আমি আবার নিয়ে আসবো। ইহুদি জাতির জন্য এই কথাটা বলেছিলেন ঈশ্বর। আর আজকে আমরা যখন উপাসনায় দাঁড়াই, আমাদের উদ্দেশ্যটা কি আমরা কি জানি? ঈশ্বর যখন বলেছেন যে আমি তোমাকে তোমার পাপের জীবন থেকে ফিরিয়ে আনবো, যিশুকে আমি পৃথিবীতে প্রায়শ্চিত্তের জন্য পাঠিয়েছি, যিশুর জন্য পরিকল্পনা তোমাদের জীবনের জন্য, আমরা কি জানি যে 29:11 জেরেমিয়াতে বলেছে, আমার পরিকল্পনা তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের আঘাত করার জন্য নয়। স্নেহশীল কি এর থেকে বুঝি না আমরা, যে প্রভু ঈশ্বর কত স্নেহশীল দয়াশীল আমাদের প্রতি। আমরা কি জানি ঈশ্বরের পরিকল্পনা কি আজকে? আমরা কি জানি যে সত্যি আমাদের জীবনে ঈশ্বর কি আশা দিয়েছেন? আমরা কি জানি যে উনি কি চান, ওনার হৃদয়টা কি? আমরা কি জানি আমাদের যে যখন তাকে উপাসনা করি, তাকে প্রার্থনা করি, যে সত্যি আমাদের যথেষ্ট তার প্রতি ভরসা বিশ্বাস আছে? তাকে খোঁজা মানে তার ধার্মিকতা খোঁজা, তার অনুগ্রহ খোঁজা। আর তাই বলছে যে প্রভু আমি তোমার নামে ডাকবো, 4 পদে বলছে যে প্রভু আমি সদাপ্রভুর নামে ডাকলাম। এই সদাপ্রভুর নাম কি? যদি আমরা জানি যাত্রা পুস্তকের 3:14 বলে যে ঈশ্বরের নাম হয় না আমি আমি, আর যিশু বলেছেন সেই যোহনের 8:58-তে যে আব্রাহামের পূর্বেই আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আর তাই যাত্রা পুস্তকের 14:6 বলে যে তার সেই ভালোবাসার কথা, সদাপ্রভু দয়ায় মহান, ক্রোধে ধীর, তার আচার আচরণ, তার ভালোবাসার প্রকাশ, তার চিন্তা, তার কার্যকে সম্পূর্ণ আমাদের জীবনে দিয়ে দেয়। আর তাই যিশু বলেছেন সাধু পৌলের মধ্য দিয়ে রোমিও 10:13-তে, যে আমার নামে ডাকবে সেই মুক্তি পাবে, শুধু পাপের থেকে নয়, এই পাপের ধরণীতে চলার জন্য প্রতিটা জীবনে যে সংকট আসে সর্বদা উনি আমাদের কর্ণপাত করেন, কারণ প্রভুর যিশুর প্রতি বিশ্বাসের জন্য আমরা ধার্মিকতা পেয়েছি, আমরা এটা উপহার হিসেবে পেয়েছি, আমরা অর্জন করিনি। ঈশ্বরের ভালোবাসা টাকা পয়সা দিয়ে নয়, ভক্তি দিয়ে নয়, বিশ্বাস দিয়ে নয়, তার দয়ায় এই অকৃত্রিম প্রেম আমরা পেতে পারি। আর তাই যখন তাকে রক্ষা করেছেন সেই বিপদ থেকে, সেই বিপদ থেকে নয়, তার জীবনের ভয় থেকে, যখন এই প্রার্থনা ঈশ্বর উত্তর দেন আমাদের, আমাদের মনকে ভয় থেকে মুক্ত করেন, সংকট থেকে মুক্ত মানে বিপদ থেকে মুক্ত মানে আমাদের জীবনকে ভয় মুক্ত করেন, আমাদের আশা হারিয়ে যাওয়া জীবনকে আশায় ফিরিয়ে আনেন, তার সাথে যে সম্পর্ক দ্বিধা এসেছিল, তার সম্পর্কে আমাদের যে অধৈর্যতা এসেছিল ফিরিয়ে আনেন, আমাদের বিশ্বাস তার প্রতি ফিরিয়ে আনেন। তিনি শুধু আমাদের এই দেহকে বাঁচান না, আমাদের আত্মার দেহকে বাঁচান, মতিলিখিত 10:28 যিশু বলেছেন। আর তাই যখন বলছে প্রভু তুমি আমার জীবনকে, এই আমার জীবনকে রক্ষা করেছো, এই আমার জীবন কার? আজকে আমরা যারা হাউস অফ গডস এ বসে রয়েছি, এই জীবন আমরা পেয়েছি যিশুর জন্য, আমাদের সমস্ত কৃতিত্ব যিশুর, কারণ উনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়েছেন ক্রুশে। আর তাই সর্ব আজ্ঞে এই জীবনে যিশুর দাবি আমাদের জীবনের প্রতি, যেখানে যিশুর সমস্ত শিলমোহর তার পবিত্র আত্মা দ্বারা আমাদের মুদ্রাঙ্কিত করেছে, আর আমাদের সমস্ত পৃথকীকরণ করেছে এই পাপের পৃথিবীতে, যাতে আমরা আজকে এসে উপাসনা এখানে করতে পারি। গীত সংহিতা 86:15-তে বলে, হে ঈশ্বরগণ, ঈশ্বর অহংকারীগণ, আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দান্ত লোকেদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করছে, তারা তোমাকে তাদের সম্মুখে রাখে নাই, কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল, কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর, দয়াতে সত্যে মহান, আর আমার প্রতি কৃপা,
আজকে দ্য হাউস অফ গড যে এই উপাসনায় প্রার্থনা থাকবে, আমাদের ভুল ভ্রান্তি কষ্ট দুঃখ বেদনা পৃথিবীর ভালোবাসা বঞ্চনা আক্রোশ যেন ঈশ্বরের বিরুদ্ধে না আঙুল তোলে, আমাদের দিকে আগে তুলে তার কাছে যাতে নত হয়, ক্ষমা চাই আর প্রভুকে বলি প্রভু তোমার স্নেহশীলতা এই পৃথিবীতে বড় বিরল, প্রভু শুধু ভালোবাসা বিশ্বাসযোগ্য নয় তা সর্বদা আমাদের সাথে থাকে। তাই যাত্রা পুস্তকের 34:6-7 বলে যে সহস্র সহস্র পুরুষ পর্যন্ত তিনি আমাদের দয়ারক্ষক, তিনি আমাদের অধর্মের পাপকারের ক্ষমাকারী। আর তাই আজকে যখন আমরা দাঁড়িয়েছি ভাই বোনেরা, আমাদের যিশুর জীবনে তিনটে জিনিস প্রয়োজন। আমরা কি যিশুকে আমাদের বিপদে যখন পাই তখন দেখি উনি কি আমাদের ভালোবেসেছেন, তখন কি আমরা বুঝি যে উনি তখনো ক্লান্ত নন আমাদের যত্ন করার জন্য প্রস্তুত, আমরা কি তখনো বুঝি যে তিনি আমাদের দিকে কর্ণপাত করছেন, তখনও কি আমরা বুঝি তিনি আমাদের প্রার্থনা শুনছেন এবং উনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত, তিনি যে আমাদের সাথে রয়েছেন, এগুলো কি আমরা আমাদের বিপদে কষ্টে জানি কি? আর আজকে এখানের মধ্য দিয়ে এ প্রত্যয়ের প্রার্থনা যখন উনি বলেছেন আমার ঈশ্বর, বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল দয়াময়, তিনটে জিনিস আমরা আজকে শিখব যে আমাদের ঈশ্বর যখন স্নেহশীল তিনটি আমাদের প্রতিজ্ঞা দান। এক, একটি অনন্ত চিরন্তন নিশ্চয়তা, যে নিশ্চয়তা উনি দেন আমাদের জীবনে যাই হোক না কেন তার ভালোবাসা নির্ভরযোগ্য বিশ্বস্ত, তিনি সর্বদা আমাদের প্রার্থনা আর্তনাদ শোনেন। দুই, তার চিরন্তন সুরক্ষা বা অনন্ত সুরক্ষা, যেটা আমরা যিশুর অনুগ্রহের মধ্য দিয়ে বিশ্বাস দ্বারা পেয়েছি এই অনন্ত জীবন। যোহনের 3:16 বলেছে যে কেউ যিশুকে আমরা বিশ্বাস করব যে আমাদের পাপের জন্য তিনি বলিকৃত হয়েছেন প্রায়শ্চিত্ত করেছেন, তারাই আমরা ধার্মিক বলে গণ্য শুধু হব না অনন্ত জীবন মানে মৃত্যুর ওপর আমরা এক অনন্ত অমরত্ব জীবন যিশুর জীবন পবিত্র এবং অনন্ত পাব। তাই শুধু একটা চিরন্তন নিশ্চয়তা না, চিরন্তন নিরাপত্তা পেয়েছি, আমাদের এই পৃথিবীতে দুঃখ সংকট বেদনা ভাঙা মানসিক অবস্থা যাই থাকুক না কেন যিশু আমাদের সাথে থাকেন, আমাদের একটা চুলকেও উনি চান না যে কেউ ছিঁড়তে পারে যতক্ষণ না উনি সেই তাকে ছেড়ে দেন আমাদের জীবনকে। তাই তিনি আমাদের এক দারুণ নিরাপত্তার সর্বদা রাখেন। আর তৃতীয়ত, তিনি আমাদের একটা চিরন্তন আশা দেন, তিনি আমাদের দুঃখে যখন অন্যায়রা অনেকে অন্যায় করে অবিচার করে আমরা বিচার চাই আমরা আশা হারিয়ে ফেলি আমাদের সংকটে, কিন্তু যিশু প্রকৃত ধর্মময় ঈশ্বর তিনি আমাদেরকে সেই ভালোবাসায় আস্থা ফিরিয়ে আনেন। তিতে 3:7 বলে তার অনুগ্রহে তার দয়ায় আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক হয়েছি, ঈশ্বর তার আত্মাকে আমাদের দিয়েছেন যেন আমরা অনন্ত জীবন পেতে পারি, আর এটাই আমাদের চিরন্তন প্রত্যাশা যে আমাদের নিশ্চয়তা রয়েছে যে মুহূর্তে ঈশ্বরকে আমরা ডাকবো যিশুর মধ্য দিয়ে তার অনুগ্রহ স্নেহশীলতা আমরা দেখব, নিশ্চয়তা রয়েছে উত্তর পাব, আমাদের নিরাপত্তা রয়েছে আমাদের জীবনে যাই হোক না কেন এই দেহ এবং আত্মায় যিশু ছাড়া তার কোনো দাবি নেই। আর এক চিরন্তন অনন্ত আশা রয়েছে, যে প্রত্যাশা যে আমরা যিশু একদিন আসবে তার সাথে আমরা সেই নতুন জীবনে প্রস্তুত হয়ে তার কাছে উপাসনা করব। আসুন ঈশ্বরের এই স্নেহশীলতা আজকে আপনার এবং আমাদের সকলকে সেই হৃদয়কে উত্তীর্ণ করুন সংকটের ঊর্ধ্বে, যাতে তিনি আপনার সমস্ত কারণ মধ্যেও যাতে কারণ হন, যে আপনি যে অবস্থাতেই থাকুন তিনি হবেন কারণ, তিনি হবে সেই সময় যার জন্য আজকে আপনি এখানে এসে তাকে বলবেন, বস্তুত আমরা সকলে মিলে বলবো আমাদের ঈশ্বর স্নেহশীল। ধন্যবাদ, জয় যিশু ইম্যানুয়েল, আমিন। থ্যাংক ইউ।